আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি পর্বে দর্শক আজকে চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামে একবারে জিরো পয়েন্ট এলাকায় এখান থেকে একটু হয়তো পাঁচ মিনিট হেরে গেলে ইন্ডিয়া ইন্ডিয়ার সাথে এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার মানিকপুরের শেষ সীমানা এখানে একশো বিশ বিঘায় ফল চাষ করতেছেন সজল ভাই তার বিভিন্ন ফল ফসল চাষের চিত্র আমরা আপনাদের দেখেছি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো উনি আমাকে বাগানগুলো ঘুরে দেখাচ্ছিল এখানে এসে যেটা দেখলাম যে তার বাগানে আজকে শেষ এবং সার দেওয়ার কাজ চলতেছে তো আমার আগ্রহ বা ইচ্ছা হলো যে আমার দর্শকদের এই বিষয়টি জানার দরকার এই ফসলগুলো চাষে অনেকে আগ্রহ পাচ্ছে কিন্তু সঠিকভাবে চাষ করতে না পারায় রোগ এবং পোকার আক্রমণ থেকে ফসলকে রক্ষা করতে না পারার কারণে অনেকে লসের সম্মুখীন হচ্ছে তো এই বিষয়গুলো নিয়ে আজকে আবারও সজল ভাইয়ের সাথে কথা বলবো তার কত বিঘায় বারো মাসি মালটা চাষ হচ্ছে এবং এটার কিভাবে পরিচর্যা করতেছে বাজারটা কেমন সম্ভাবনা কি দেখতেছে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন তাহলে মালটা চাষ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন চলুন শুরু করা যাক কেমন আছেন ভাই ভালো তো সেই জায়গা থেকে যে বাগানটাতে আমরা অবস্থান করছি এটা কোন জাতের মালটা এবং কত বিঘায় এবং পরবর্তীতে জানবো এর যে পরিচর্যার বিষয়গুলো আছে সেগুলো আমাদের আপনার ভিয়েতনামে এটা বারো মাসি মালটা এটা আপনার বাংলাদেশের এখনো অসাধু অনেক ব্যবসাদাররা এটার বিভিন্ন নাম দিচ্ছে এটা আপনার বাংলাদেশ গভর্নমেন্ট নাম দিতে আছে বাউথরি কেউ এখন আছে বি ডিমান্ডারিন বলছে কেউ জুচি মালটা বলছে এটা কেউ ব্যাগিং করে আপনার কালার করে এক এক দুনে এক এক রকম নাম দিচ্ছে অনেক ব্যবসা আছে মানুষের সাথে প্রতারিত করছে কিন্তু এটা অরিজিনাল আছে ভিয়েতনামের একটা জাত হর্টিকালচার সেন্টার আপনার নাম দিতে আছে বাউথরি মালটা তো এটা আমাদের আপনার ছয় বিঘা বাগান আছে যেটা দাঁড়ায় আছি এটা আপনার হচ্ছে পাঁচ বছর বয়স আর আরেকটা বাগান আছে ওইটা আপনার হচ্ছে ছয় বছর বয়স প্রতিষ্ঠানের নাম বিসমিলা নার্সারি এন্ড ফলের বাগান আমাদের আপনার একশো বিশ বিঘা বিভিন্ন ফলের বাগান আছে পাঁচ বছর যাবত এই ভিয়েতনামের মালটা এখন তো প্রচুর ফলন হারভেস্ট করেছি এখন তো অসময় এখন তো শীতের সময় এখন তো মালটা আপনি অন্য জায়গায় পাবেন না কোনো মালটা কিন্তু এখন আপনি হচ্ছে আমাদের ভিয়েতনামের মালটা আমরা কিছু হারভেস্ট করেছি আর আপনি এখানে প্রতিটা গাছেই দেখবেন যে ফুল আছে তারপরে এই যে এখানে এইগুলো আপনার হারভেস্ট করার মতন তারপরে এই যে পাশে এগুলো কিছুদিন পরে হারভেস্ট করা যাবে তারপরে এই যে গাছের এই সাইডে দেখেন এগুলো আবার এই যে ছোট সাইজ আছে আজকে দেখলাম আপনি শেষ দিচ্ছেন একই সাথে জমিতে সার দিয়ে সার দিচ্ছে এটা বছরের কোন সময়টাতে এই পরিচর্যা বাবদ কাজগুলো করতে পাশে আপনার বাড়ি মালটা আছে বাড়ি মালটা আপনার হারভেস্ট করা হয়ে গেছে এখন ছেস সার দিয়ে দেওয়া হচ্ছে মালটা গাছে আপনার সার ওষুধ খুবই কম লাগে মানে সাইটা জাতীয় গাছে আপনার প্রথমে যখন দেখা যাচ্ছে গাছটা তৈরি করার জন্য আমরা যখন প্রথমে বাগান করে গাছ লাগাই সেখন দেখা যাচ্ছে গাছটা তৈরি করার জন্য মাসে মাসে সার ব্যবহার করি আর এই যখন গাছে যখন এরকম ফলন চলে আসে সেখন আমরা ফল ভাঙার পরে একবার সাদ দি একবার দেখা যাচ্ছে ফসফেট পটাশ ইউরিয়া দিই আর একবার দেখা যাচ্ছে জৈব দি দিয়ে আপনার সাদ দেওয়া বন্ধ করে দিই এখন আপনার এই যে ডিসেম্বর মাস চলছে এখন আপনার এই যে সার সার দিয়ে দিচ্ছে পরে আর আপনার কোন গাছের সার কিছু দেবো না আসলে কোন ধরনের মাটিতে এই কমলা মালটা তার সাথে ভাই কমলা মালটা আমাদের বেলে মাটিতেও আছে মোটা মাটিতেও আছে সব মাটিতে রেজাল্ট ভালো মানে সবকিছুর মেন আছে মূলত আপনার জাত আপনার জাত যদি সঠিক হয় আপনি যে জাতটা লাগাবেন সেটা যদি সঠিক হয় বাংলাদেশের যে কোনো জায়গাতে সব জায়গাতেই ভালো হবে এই গাছগুলো যখন আপনারা লাগিয়েছেন কি রকম ডিসটেন্স দেওয়া হয়েছে আমরা বারো ফিট আন্তর আন্তর ডিসটেন্স দিয়েছি এই ফল ফসল গুলো চাষে এই যে কিছু পোকা এবং রোগের আক্রমণ হয় লিপ মাইনার লাগে এটার জন্য আপনার অ্যাবাম অ্যাক্টিন অ্যাবাম ব্যানজয়েড গ্রুপের ওষুধ ব্যবহার করতে হবে মাঝে মধ্যে মাকড় আছে মাকড়ের জন্য আপনার অ্যামিস্টাপ টপ ব্যবহার করি লাঠি ব্যবহার করি এই ধরনের বাগান করতে চাইলে কি পরিমাণ ইনভেস্ট করতে হবে এবং বিঘা প্রতি কতটি চারা লাগে খরচ কেমন হয় কি কি পরিচর্যা বাবদ আমরা সাধারণত আপনার হাতে মিশ্র বাগান করি এই যে পাশে আছে বড়ই গাছ আছে তারপর আমরা পিয়ারা দিই মালটার ভিতরে আমরা দেখা যাচ্ছে বিঘাই যদি মিশ্র বাগান করি আপনার বারো ফিট অন্তর অন্তর হচ্ছে একটা করে একটা গাছ লাগাই এর মাঝ দিয়ে আপনার ছয় ফিট অন্তর অন্তর হয় পিয়ারা নাই বড়ই দিয়ে দিই যে দেখা যাচ্ছে যে আপনার একটা গাছে পরিপূর্ণ ফল আসতে দেখা যাচ্ছে যে দুই বছর লেগে যায় আমি দুই বছর ওর ভিত্তিতে বড়ই বেঁচতে পারবো আপনার দেখা যাচ্ছে বড়ই দিয়ে আমার যা ইনভেস্ট হবে বড়ইতে আপনার রুটি পড়বে আর আপনার মালটা বাগান গেলে দেখা যাচ্ছে যে আপনার এক বিঘা জমিতে পরিচর্যা চারা দিয়ে আপনার টোটালে পঞ্চাশ হাজার টাকা মতন খরচ হবে এক বিঘা এক বিঘাতে তো অনেকে তো অনেক লাভের গল্প বলে অনেক মুখরোচক গল্প বলে অনেকে অসাধুবের চারা বিক্রি করে অনেকে খামারের প্রতারিত করে সেই জায়গা থেকে বাণিজ্যিক সম্ভাবনাটা কি দেখতে পেয়েছে ভিডিও দেখলাম যে এক বিঘা জমিতে ভিয়েতনামি মালটা করে সে ছয় লাখ সাত লাখ টাকার মালটা বিক্রি করেছে তা ভাই ভিয়েতনামে মালটা বাগান আমরা বাংলাদেশে অনেক আগে করেছি তো এটা পুরো হচ্ছে গল্পর কথা ভাই কিন্তু আপনার এক বিঘা জমিতে ন্যাচারালে আপনি দেখা যাচ্ছে আড়াই

ফুটপথে রাস্তাঘাটে কিন্তু জুস ওভাবে বিক্রি হয় না ভিয়েতনামি মালটা যদি জুস হিসেবে বিক্রি করা যায় বাংলাদেশে খুবই একটা সাড়া ফেলবে আর ভিয়েতনামি মালটাটা আপনার হচ্ছে একটা মালটাতে এক গিলাস জুস হয় মানে এটা মিষ্টিও খুব বেশি তারপর আপনার রসালো অনেক বেশি আর যারা আপনার বেকার আছে প্রবাসী ভাইরা আছে দেখা যাচ্ছে যে দীর্ঘদিন বিদেশ আছে বাংলাদেশের তো আপনি বুঝতেই পারছেন যে বেকারের হার কত বেশি তারা যাতে দেশে এসে যাতে এই আমাদের মতন জমি লিজ নিয়ে বাণিজ্যিকভাবে মালটা চাষ করে এতে দেখা যাচ্ছে আর্থিক চাহিদা পূরণ হবে তারপর দেশে বেকারত্ব মুক্ত হবে আমার ফার্মে যারা এরকম চল্লিশ জন লেবার কাজ করে মাসিক তা এরকম দেখা যাচ্ছে তারাও যাতে আসে তারা দেখা যাচ্ছে আরও আমাদের বাংলাদেশে আপনার সবুজ শ্যামলের দেশ দেশে আপনার সব ধরনের ফলের চাষ হচ্ছে আরও আসলে তারাও লাভবান হবে আবার দেশে আর্থিক চাহিদাও পূরণ হবে যারা সেক্টরগুলোতে আসতে চাষে তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ যারা শিক্ষিত বেকার আছে তাদের উদ্দেশ্যে করে বলতে চাই ভিয়েতনামি মাল্টাটা আপনার একটা লাভজনক একটা চাষ এই মাল্টাটা আপনার বড় সুবিধা কি এটা বারো মাস পাওয়া যায় গাছ লাগানোর ছয় মাস সাত মাস থেকে আপনার ধরন চলে আসে দেখা যাচ্ছে এক বছর থেকে ফল বিক্রি করা যায় তা আপনার বারো মাস ধরলে দেখা যাচ্ছে বারো মাস একটা পয়সা পাওয়া যায় এই কারণের জন্য দেখা যাচ্ছে যে এখানতে লেবার কস্ট তারপর জমি লিজের টাকা ভালোভাবেই দেওয়া যায় ভিয়েতনামি মাল্টাটা মানুষের দেখা যাচ্ছে পছন্দ হয় না একটু বড় সাইজের জন্য কিন্তু এটা প্রচুর জুস আপনার একটা বড় মাল্টায় এক গ্লাস জুস হয় এই মালটাটা আপনার গাছার যত বয়স হবে তত ফলের সাইজটা ছোট হবে ফলের মিষ্টিত্ব ভাব মিষ্টি হবে সজল ভাই আপনার সাথে আবারো কথা বলবো যেহেতু এখানে অনেক কিছু নিয়ে কাজ হচ্ছে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আচ্ছা ভাই আপনিও ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম দর্শক ফল ফসলে ভরা চুয়াডাঙ্গা জেলায় অসংখ্য কৃষক খামারি এবং উদ্যোক্তা রয়েছে যারা বিভিন্ন ধরনের ফল চাষ করে নিজের কর্মসংস্থান তৈরি করেছে উদ্যোক্তা সজল ভাই বিগত কয়েক বছর যাবত ফল চাষ করে তার ভাগ্যের পরিবর্তন করেছেন বিগত পর্বগুলোতে আমরা 시টি আপনাদেরকে জানার চেষ্টা করতে আজকে জানার চেষ্টা করলাম এই মালটাটা কিভাবে পরিচর্যা করতে হয় এর কি কি যত্ন নিতে হবে এবং এর সম্ভাবনাটা কি এই বিষয় তবে খুশির বিষয় হচ্ছে আমাদের দেশে এখন এই মালটাগুলো চাষ হচ্ছে তবে আপনাকে সাবধানতার সাথে চারা সংগ্রহ করতে হবে এবং সঠিক যাত্রী নিয়ে এর পরিচর্যাটা সঠিকভাবে করে চাষ করতে হবে তাহলে হয়তো আপনি লাভবান হতে পারবেন এখন আমাদের দেশে আমরা এই মালটাগুলো পাচ্ছি ইতিপূর্বে আমাদের বাইরের দেশের উপর নির্ভরশীল হতে হতো এখন আমাদের দেশের চাষিরা এগুলো উৎপাদন করতেছে আমরা সহজে এটা পাচ্ছি এতে উৎপাদন খরচ কম হচ্ছে বাজার দাম কমে আমরা এটা কিনে খেতে পারতেছি বিগত সময় আমরা কখনো এগুলো দেখিনি এখন সেটি আমরা আমাদের দেশে দেখতে পাচ্ছি এটাই আমাদের জন্য একটি গৌরবের বিষয় দর্শক এই ছিল ভিয়েতনামের মাল্টা চাষের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের কথা টিম চলে যাবে আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে